নতুন জীবনের অভিজ্ঞতার কথা জানালেন পূর্ণিমা। ফের বিয়ের খবরে আলোচনায় ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি হুট করে নতুন বিয়ের খবর জানান। গত 27 মে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যদিও সে খবর জানাজানি হয়েছে প্রায় 2 মাস পর। পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন, এটি এ নায়িকার তৃতীয় বিয়ে। এর আগে 2007 সালে 4 নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। 2014 সালে কন্যা সন্তানের মা হন তিনি। তারও আগে 2005 সালের 6 সেপ্টেম্বর ব্যবসায়ী মুস্তাক কিবরিয়ার সাথে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি, কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। 2007 সালের 15ই মে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় স্বামী আশফাকুর রহমান রবিনের সাথে একই ছাদের নিচে বসবাস করছেন মনের মাঝে তুমি খ্যাত এই নায়িকা। 2 মাসে নতুন জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে আকাশ ছোঁয়া ভালোবাসার নায়িকা বলেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো, ভালোভাবেই আছি। সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে থাকতে চাচ্ছি, সবাই যেন ইতিবাচকভাবে আমাদের বিষয়গুলো নিয়ে ভাবে, কারণ মানুষ নেগেটিভ ভাইব দিয়ে সব নিউজ ক্যাশ করতে চায়, ওটাকে ভয় পাচ্ছিলাম। আল্লাহর রহমতে যখন দেখলাম আমার দুই পরিবারই খুবই ভালোভাবে মেনে নিয়েছে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।